বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং আর কিছুদিন পরেই জীবনের নতুন আরেক অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের এই পাওয়ার কাপল। চলতি মাসেই প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন দীপিকা। বলিউডের অনেক অভিনেত্রী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন, তবে সেই পথে হাঁটেননি দীপিকা। নিজের গর্ভেই প্রথম সন্তান ধারণ করেছেন এই অভিনেত্রী। অনেক জল্পনার অবসান ঘটিয়ে এবার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন রণবীর দীপিকা। 2 সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই বেবি বাম্পের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। এ সময় তার পাশে দেখা গেছে স্বামী রণবীরকেও। বিভিন্ন পোজে ফটোশুট করেছেন তারা। ওই ছবিগুলোতে দেখা যায় সাদা কালো ছবিতে কয়েকটি পোশাকে দেখা গেছে দীপিকাকে। অনাগত সন্তানকে নিয়ে এক ফ্রেমে হাসি মুখে ধরা দিয়েছেন তারা। ছবিগুলো প্রকাশ্য আসার পর থেকেই এই দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা। শুধু ভক্তরাই নন, মালাইকা অরোরা, বিপাশা বসু, ওরি সহ একাধিক বলিউড তারকাও শুভেচ্ছা জানিয়েছেন রণবীর দীপিকাকে। চলতি মাসের 28 সেপ্টেম্বর প্রথম সন্তানের মুখ দেখবেন তারা। প্রথমে লন্ডনে সন্তান জন্ম দেওয়ার কথা শোনা গেলেও পরে জানা যায় ভারতের মাটিতেই সন্তানকে স্বাগতম জানাবেন এই তারকা দম্পতি।